I'm sorry.
Vaya, vaya, vaya.
much of a fan. সিলেটে অনেক ক্যামেরা চলে নিয়ে তার সিলেট নয়
করবে যেটা আমরা শিল্পায়ন অবশ্যই কর্তব্য। বৌদ্ধধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করে বা তাকে আবার নন্দা তোমাদের স্বর্গনিবাসী পিতার বন্ধনে মুখর হয়ে উঠে। এই হলো প্রভুর বাণী, প্রভুর জয়। আমাদের অহংকারের মাস ডিসেম্বর, আমাদের ভালোবাসার মাস। ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এদেশের বীর মুক্তি যোদ্ধারা বর্বর হানাদার
কয়েক মিনিট হয়ে গেছে। Oh,
এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট অতিথি ডাক্তার মোহাম্মদ ইউসুফ সাহেবকে। ডাক্তার মোহাম্মদ ইউসুফ সাহেবকে বিনীত অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর খাস্তগীর স্কুলের শতবর্ষ উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি জনাব ডক্টর সুফিয়া রহমান এবং মঞ্চবিশিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম এইরকম একটি মহতী অনুষ্ঠানে আমাকে যোগদানের সব স্কুল কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে আমি এই শতবর্ষ উদযাপন সার্থক হোক, সফল হোক এই কামনা রাখি এবং যে ব্যক্তিবর্গ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা এই স্কুল থেকে লেখাপড়া করে দেশে ও বিদেশে কোনো করে যাচ্ছেন, আমি তাদের এই কৃতকর্মের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে আমি সুযোগ নিতে চাই এই স্কুলটি ছাত্র শিক্ষা বোর্ডের আওতায় গতবারও এই স্কুল আমি সম্মানিত প্রধান শিক্ষকদেরকে বলেছিলাম যদি আপনি এইবারে 100% পাশ করাতে পারেন তাহলে আপনার জন্য একটি বিশেষ পুরস্কৃত শিক্ষকদের অনুরোধ করব, আপনারা যদি চেষ্টা করেন আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে 100% পাশ করাতে সমর্থ হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আল্লাহ আপনাদের সহায় হবে। আমি এই শতবর্ষ অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক এই কামনা করছি এবং সাথে সাথে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং তারা যারা বেঁচে আছেন তাদের সম্মান জানাই। একাত্তরে পৃথিবী থাকবে কতদিন যেন খাস্তগীর স্কুল থাকে, কতদিন যেন খাস্তগীর স্কুলের সাফল্য থাকে এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। Thank you.
আর এই স্কুলের প্রাক্তন ছাত্রীদের সেই সঙ্গে বর্তমান ছাত্রীদের সবাইকে আসসালামু আলাইকুম। আর দু এক মিনিট বাকি আছে বলে ভেরি গুড মর্নিং বলা যায় সবাইকে। ঈদের শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুধু দুটো কথা বলতে চাই। অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে এভাবে আবার আসব যেদিন স্কুল ছেড়ে গিয়েছিলাম তখন ভাবিনি। আছিস তো স্কুলে, তুই জীবনে কটা স্কুলে পড়ছিস? আমি কটা স্কুল মানে বলে যে তুই কিনা রাজশাহীতে পড়ছিস, আমি যে হ্যাঁ পড়ছি, তো বলে তাহলে আবার চিটাং যাচ্ছিস কেন? এমন চিটাংয়ে তো আমার ফার্স্ট স্কুল আমার হলো ঢাকায়, সেকেন্ড স্কুল হলো চিটাংয়ে, থার্ড স্কুল হলো রাজশাহীতে। তো সেই দিক থেকে আমি হেরে গেছি ওর কাছে, কিন্তু হেরে গেল এখানে যে স্মৃতি আমার। আমরা যখন স্মৃতিচারণ করবো অনেক কিছু মজার মজার বলার আছে। আমি কখনো একটা সিরিয়াস স্টুডেন্ট ছিলাম না, আমি ছিলাম খেলার কলম। আমি দৌড়ঝাঁপ করতে ভালো লাগতো, খেল খুব একটা ভালো ছাত্রী, সেটাও আমার জন্য প্রবলেম ছিল। যেটা সুরাইয়া আপা বললেন যে ওনার বোন ওনাকে পরিচয় দিয়েছে পরীক্ষা, তো স্কুল ছুটি হলে কোনায় দাঁড়ায় থাকতাম, সে আসতো তার সঙ্গে চলে যেতাম। ভেরি ফিউ টিচার্স ইভেন এডমিনিস্ট্রেস কেউ জানতো না যে আমরা দুজন বোন। ঠিক আছে আমাকে দাও না পারলে। সকালের নাস্তা বিতরণ বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো সমস্যা নাই।
এই দেখছো বললাম না পাওয়া একটা নাকটা তোমার বোনের খুলছে হ্যাঁ কথা বলেন, সমস্যা আপনারা কথা বলেন, কথা বলতে থাকেন। সিডি লাগবে যে, সিডি লাগবে যে, অবশ্যই 0815 815। আচ্ছা দিচ্ছি, আমাদের এখানে একটা গ্রুপ আছে, গ্রুপ খেয়ে নেন। আচ্ছা সি ডিজিটাল আমার নাম্বার রাখলে হবে, আর লাগবে না, কারণ কাজটা তো আমি বসে করবো। কয় সিডি লাগতেছে না লাগতেছে এটা আমার উপর। সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আমি সিএমসিএল কালকে দুধ রাখি, পাপা, পাপার বউ, বাচ্চা সবাইকে নিয়ে গেছিলাম দেখতে। দেখার পরে এখন না প্লেনে
Thank you.
জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, সেই মধ্যে দিয়ে এরা তখন নিজেদের পরিচয়টা খুঁজতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে এই পরিবর্তন যেগুলি গ্রহণ করতে হয়, সেজন্য বলছিলাম একটু আগে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছে 30% ছিল, সেটা 4 বছর আগের পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, এখন হয়তো তাদের এই পরিণতি স্বভাবতই খুবই